ভারতের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এটিসির বিশেষ অভিযানে ধরা পড়ার পর নূর হোসেন রিমান্ডে কী তথ্য দিচ্ছে বা এই আসামিকে নিয়ে ভারতীয় পুলিশ কেমন কার্যক্রম পরিচালনা করছে তা জানতেই এখন নজর বাংলাদেশের মানুষের। এ নিয়ে টানা তিন দিন মুখ না খুললেও অবশেষে মঙ্গলবার যমুনা নিউজের মুখোমুখি হলেন ভারতীয় গোয়েন্দা পুলিশ এটিসির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অনীশ সরকার। সে স্বীকার করছে না, সে বলছে সে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে। ভারতে শুধু অবৈধ অনুপ্রবেশই নয়, পুলিশের তালিকাভুক্ত অন্য আসামিদের সঙ্গে নূর হোসেনের যোগাযোগ ছিল, সেসব তথ্য তিনি দিয়েছেন রিমান্ডে। সে নিশ্চিত করেছে সে পাসপোর্ট ছাড়া এসেছে, আমরা আরও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করব। ইন্টারপোলের ওয়ান্টেড তালিকাভুক্ত এই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা অবগত নন, তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের মাধ্যমে ইন্টারপোলকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানান অনীশ সরকার। বাংলাদেশের অথরিটিস কোন এক্সাক্ট অথরিটিস আর নট বিল করছে, তারা আমাদের যে সিবিআই আছে দ্যাট ইজ দ্য নোডাল এজেন্সি উইথ রেসপেক্ট টু ইন্টারপোল, কারণ এটা তো ইন্টারপোলের রেড কর্নার নোটিশ ছিল। দে হ্যাভ গিভেন আ রিপ্লাই অর সাম কাইন্ড অফ মেসেজ ইনফরমেশন দ্যাট গিভেন টু আওয়ার ইন্টারপোল এজেন্সি, দে হ্যাভ ইনফর্ম সিআইডি ওয়েস্ট বেঙ্গল, সিআইডি ওয়েস্ট বেঙ্গল আমাদের কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছে অ্যান্ড উই হ্যাভ গিভেন দ্যাট। আর বাংলাদেশের হাইকমিশনকে এদেশের পুলিশের পক্ষ থেকে অবগত করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে বাংলাদেশের যে ধরনের আসামি হোক না কেন, ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশকারী নূর হোসেনের এদেশে থাকাকালীন গতিবিধির খুঁটিনাটি এখন খুঁজে বের করার চেষ্টা করছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আসামি নূর হোসেন ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কিনা সেটি খতিয়ে দেখাচ্ছে ভারতীয় পুলিশ, মূলত খতিয়ে দেখছে এদেশে কীভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে নূর হোসেন, এবং রিমান্ডে তার থেকে জানার চেষ্টা করা হচ্ছে এদেশে কারা তাকে আশ্রয় দিয়েছিল, কাদের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। তহিদ মিথুন, যমুনা নিউজ, বিধাননগর, ভারত।